সুজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজন বিশ্বাস একেবারেই মধ্যবিত্ত বাড়ির ছেলে সুজন সুজন পরিবারে এমন এক ঝাপটা সামলে এসেছেন ঘটনার চক্রে আমি সেটা খবর পেয়ে ওনাকে আজকে ডেকে পাঠিয়েছি এখানে সুজন আপনার বাড়িতে যখন বিপদ হয়েছিল আপনি কোথায় গিয়েছিলেন কোন হাসপাতালে আমি গত আঠাশে জুন মায়ের ব্রেনস্ট্রোক হয়েছিল আমি মাকে প্রথমে নিয়ে গিয়েছিলাম আমাদের ওখানে লোকাল দমদম ক্যান্টনমেন্টে একটা হসপিটাল আছে গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল তো সেখানে এমার্জেন্সিতে পরিষেবা কিছু নেই বললেই চলে ওখান থেকে মানে ওটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হসপিটাল বাট ওর ওপরে একটা নার্সিংহোম টাইপের করা হয়েছে যেখানে শুধু পয়সার খেলা আর অ্যাডমিশান করিয়ে একটু টাইমটা স্পেন্ড করাতে পারলেই হলো তো মা মোটামুটি দুটো নাগাদ ওখানে ভর্তি হয়েছিল এমার্জেন্সি থেকে ওপরে রেফার করে তো আমি একটু বাইরে গিয়েছিলাম তো আমি কাজের খবর পেয়ে যখন আসলাম বাড়িতে এসে হসপিটালে গেছি তো মা তখন ওখানেই ছিল মোটামুটি ওরা ওখানে মানে ব্রেন স্ট্রোক যেটা আপনারা জানেন যে গোল্ডেন আওয়ার বলে একটা টাইম থাকে তো ওখানে ওরা জাস্ট দেড় ঘন্টা ওয়েস্ট করলো সিটি স্ক্যানের নামে যে কি না সিটি স্ক্যান যিনি করাবেন উনি নাকি লাঞ্চে গেছেন আমি বলছিলাম যে হাসপাতাল হ্যাঁ দমদমসিপালিটি মিউনিসিপ্যালিটি বেশ তারপর তো আমি বললাম যে একটা এরকম সিরিয়াস পেশেন্ট একজন আর ছিলেন উনি বলছিলেন যে স্ট্রোক হয়েছে কিনা আমরা বুঝতে পারছি না তো স্ক্যান করলে বোঝা যাবে দেন ট্রিটমেন্ট শুরু হবে আইসিউ সাপোর্টে ছিল স্ট্রোক করার পরে দেখলো যে একটা খুব বড় রকম ম্যাসিভ স্ট্রোক হয়েছে তো দেখেই বললো যে আমাদের এখানে পরিকাঠামো নেই আপনারা অন্য কোথাও নিয়ে যান কোনো নার্সিংহোম বা আর্জি করে নার্সিংহোমে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমার ছিল না আমি আর জি করেই কন্ট্যাক্ট করলাম তো আমার এক দাদা গিয়ে ট্রমা কেয়ারে কথা বললো ট্রমা কেয়ারে বললো ঠিক আছে এখানে নিয়ে আসুন তো আমরা ওখান থেকে তখন ডিসচার্জ করালাম ডিসচার্জ করাতেও একটা লম্বা চড়া প্রসেস ওনারা অনেকটা টাইম ওখানে ওয়েস্ট করলো আলটিমেট দুটো থেকে ছটা অবধি চার ঘন্টা ওখানে পুরোপুরি নষ্ট হলো কিছু ট্রিটমেন্ট হলো না তারপর আর জি করে যখন ট্রমা কেয়ারে নিয়ে গেলাম ওনারা রিপোর্ট টিপোর্ট দেখলো সাপোর্ট অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিলাম তো একটা জিনিসই দেখলাম যে ট্রমা কেয়ার থেকে একটা ডক্টর এসে অ্যাম্বুলেন্সের মধ্যে মাকে জাস্ট দেখলো দেখে বললো যে না এখানে আমরা ট্রমা কেয়ারে নিতে পারব না আপনারা জেনারেল মেডিসিনে নিয়ে যান তো জেনারেল মেডিসিনে ওটা যারা গিয়েছেন জানবেন আর জি করে মানে গেট থেকে ঢুকে অনেকটা ভেতরে আমরা বললাম কি করে নিয়ে যাব। মা তো সাপোর্টে রয়েছে মানে ওখান থেকে তরমভাবে বের করে নিয়ে যাওয়া যাবে না আর আরজিকর একটা জিনিস আছে আপনি একটা ট্রলিও যদি নিতে যাবেন আপনাকে ট্রলি বুথে গিয়ে আইডেন্টি কার্ড জমা রেখে নাম লিখে রেখে ট্রলিটা নিতে হবে এবার ওইরকম টাইমে তো মানে এরকম কিছু থাকে না মাথায় যে আমরা কিভাবে করব যাই হোক একটা ট্রলি নিয়ে আমরা যখন ডাক্তারকে বললাম মনে বলল আমরা যেতে পারব না আপনার পেশেন্টকে এখানে আনলেই আমরা দেখব একটা ট্রেসারি করে নিয়ে গেলাম দেখে আর ওই সিটি স্ক্যানের রিপোর্টটা দেখে ওনারা বললো এখানে আমরা মানে বেড নেই আমাদের অ্যাকচুয়ালি আইসিউ সাপোর্ট ওনার দরকার আমাদের আইসিইউতে বেড নেই আপনি যদি চান ওনাকে জেনারেল বেডে দিতে পারেন তো আমি বললাম এরকম একটা সিরিয়াস কেস এরকম আপনারা বলছেন ম্যাসিভ স্ট্রোক তো জেনারেল জেনারেল বেড হ্যাঁ তারপর তো ওই এমার্জেন্সির ওখানেই প্রায় দু ঘন্টা ছিল আমরা অনেক চেষ্টা করলাম অনেকের সাথে যোগাযোগ করেছি বেড কেউ করে দিতে পারেননি লাস্টে আমরা যখন যে বললো আপনারা ফিমেল ওয়ার্ডে যান ছতলায় আর্জি করেন মেন বিল্ডিংয়ে তো ওখানে গেলাম ওখানে দু তিনজন জুনিয়র ডাক্তার ছিলেন তো একজন ওনাদের মধ্যে হয়তো সিনিয়র উনি দেখে বললেন যে দেখুন আমাদের এখানে আর্জি করে মাত্র দশটা আইসিউ বেড আছে আমি শুনে জাস্ট শখ যে এত বড়ো একটা রাজ্যে এত পেশেন্ট এত কিছু মাত্র দশটা বেড উনি একদম বলেই দিলেন যে দশটা বেড আপনি আপনি তো চান্স পাবেন না কারণ আপনার আগে আরও একশো জন লাইন দিয়ে আছে তো এই অবধি হলো তারপরে আবার যখন আমরা এমার্জেন্সিতে এলাম ওখানে আমাকে দিয়ে একটা মানে লেখানো হলো। একটা ফর্মের ওপরে যে লিখুন ডাক্তারবাবুর থেকে জানতে পারছি মায়ের অবস্থা খুব সিরিয়াস উনি নাও থাকতে পারেন এত শত জানার পরেও আপনি ভর্তি করাতে চান কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না তখন মোটামুটি আপনাকে তো লিখিও নেওয়া হলো হ্যাঁ আমি বাংলায় পুরো লিখলাম আমি একটা জিনিস বলুন তো সুজন আমার একটা আপনার কাছে প্রশ্ন যখন এই সমস্ত বিষয়গুলো চলছে আপনারা আপনাদের এন্ড থেকে সব জায়গায় ফোন করেছেন কোন পলিটিক্যাল লোকজন বা অন্য কোনো ইনফ্লুয়েন্স এমন রয়েছে এমন লোককেও ফোন করে চেষ্টা করেছিলেন হয়নি হ্যাঁ মোটামুটি দেখুন আপনাদের থেকে করেছিলেন মোটামুটি মোটামুটি যেটুক হয় লোকাল আমরা করেছিলাম কিন্তু মেইন যেটা ওরা বলল যে আইসিইউতে কোনো বেড নেই কোনো ভাবে আমার জেনারেল এনকোয়ারি এবং এখানে যারা শুনছেন তারাও শুনতে চাইছেন কোনো ভাবে কোনো রকমের ব্রোকার দালাল তাদের সঙ্গে আপনাদের কোনো রকম যোগাযোগ হয়েছিল যারা বলেছিলেন যে পয়সার বিনিময়ে এই আইসিইউতে বেড করে দিতে পারে হ্যাঁ সেটা হয়েছিল সেটা রাত্রির দিকে মানে আমি যখন আর পার্ট মানে আর যে সাপোর্ট অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিলাম ওনারা একটা টাইমের পরে ওনারা তো মানে ঘন্টা হিসেবে ওয়েটিংও ওয়েটিং চার্জ করছিলেন ওনারা বলা করছিলেন যে এই এখানে পেশেন্ট হবে না আমরা এবার নামিয়ে দিয়ে চলে যাব এরকম আলটিমেটলি সাড়ে নটা নাগাদ আমি ডিসিশন নেই যে আমি জেনারেল বেড়েই দেবো কেন কি আর নিয়ে মানে তো অনেক দেরি হয়ে গেছে সবটা দেরি হয়ে গেছে আর মানে ক্রিটিক্যাল যা অবস্থা আর নিয়ে এদিক ওদিক যাওয়া সম্ভব না তো ওই মানে রিলেটিভদের যেটা বলেছিলাম তো কেউ একজন একজনের নাম্বার জোগাড় করেছিলেন উনি ফোন করলেন উনি বললেন যে আমি কনফার্ম করিয়ে দেব উনি বারো হাজার টাকা ডিমান্ড করেছিলেন্ড করেছিলেন এর পরিণতিটা আমি শুনেছি এবং শোনার পরে আমি সুজনকে ডেকেছিলাম সুজন মা কবে মারা যান

ওখান থেকে এসে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন বাবুরা সরকারি হাসপাতালে গেলে খুব সুন্দর চিকিৎসা পান আমি আপনাকে হাট করে বলছি না বিশ্বাস করুন কালীঘাটের কাকুরাও এখানে খুব দারুণ চিকিৎসা পান অনুব্রত মণ্ডল এখানে দারুণ চিকিৎসা পান পার্থ চট্টোপাধ্যায় এখানে স্পেশাল কেবিন বুক করে থাকেন কিন্তু সুজন বিশ্বাসের মতো মানুষজন যারা শহর কলকাতার কোনো একটা গলিতে থাকে